ছুটে যাওয়ার আতঙ্ক থাকবো। ভাই নিতে পারতেছি না, মাথার মধ্যে লাগতেছে। বাজারের রণসুন্দর নেতা গুলার কয় কি রে, আজকে আবার কারে খাইবি? ও মাত্র 8 বছরের একটা ছেলে, তার পরিবারকে আসলে সাপোর্ট করতেছে, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ রিয়াকশন ভিডিও। ফেসবুকে, ইউটিউবে, ইনস্টাগ্রামে, টিকটকে আমরা যে লম্বা ভিডিওগুলো দেখি, শর্ট ফর্ম কন্টেন্ট, সেগুলোতে বিভিন্ন রকম কন্টেন্ট ক্রিয়েটরদের আমাদের দেখার সুযোগ হয়। এদের মধ্যে কেউ কেউ আছেন আমাদের বয়সে বেশ ছোট, যার সাথে নতুন কন্টেন্ট ক্রিয়েট করতেছেন, তাদের কন্টেন্টগুলো অনেক সময় একটু মিক্সড আপ হয়ে যায়, তারা কী বলতে চান না বলতে চান সেগুলো আমরা না বুঝিয়ে অনেক রকম মন্তব্য করে ফেলি। ডন বাদশা নামে এক ভাই আছেন, তার আমরা কন্টেন্ট আজকে দেখবো, একটু বোঝার চেষ্টা করবো উনি আমাদের কী বলতে চাচ্ছেন, কী বোঝাতে চাচ্ছেন। সবাই শুরু করার আগে লাইকে অবশ্যই একটা দিয়ে দেবেন, কারণ তার একটা হাজিরা দেওয়া হয়ে যায়। তো দেরি না করে চল রিয়াকশন ভিডিওতে চলে যাই। 5 4 3 2 1 স্টার্ট। আমরা ঘুম তার পোলা পাই এমন পিটম পিটামু পুরো 64 জ্বালায় আতঙ্ক থাকবো। আমরা বাজান ঘুমতা, বুঝোস নাই ব্যাপারটা? গোমতাটা মনে কোনো একটা এলাকা হইতে পারে, গোমতা এই শাকিয়া উচ্চ বিদ্যালয় থেকে মনে হয় ভাইয়ের পড়াশোনা হয়েছে। খুব সিরিয়াসলি চ্যালেঞ্জিং একটা সিচুয়েশন, কেউ সাহস করেও মানে ভাইয়ের সাথে লাগতে যায় না। কবি বলেছে, কবি বলেছে, আমি যা বলি শোনো, আই এম সিঙ্গেল ভাই। ও ভাই নিতে পারতেছি না, মাথার মধ্যে লাগতেছে। মানে সাবধান করতেছে, আমরা সাবধান করতেছে আমাদেরকে একটু। চোখ দুইটা খুলে ভাই অনেক খেলার মধ্যে মার্বেল খেলবে। কুমিল্লা নিয়ে বাজে কথা কেউ বলেন না ভাই, রিকোয়েস্ট থাকলো কুমিল্লা কেন, কোনো জেলা নিয়ে কেউ কোনো খারাপ কথা বলেন না, কারণ ডন ভাই অন্যান্য জেলা থাকতে পারেন, তারা আপনাদের কিন্তু চোখ খুলে নিয়ে একটা মার্বেল খেললে মানে বুঝে নিত। ভাই থ্রেট দিচ্ছে সব কিছুতে, কেন হোয়াই? মানে কোনো কারণ ছাড়া আপনি কাউকে কেন ফেলে দিবেন? পুঁটি মাছের কলিজা নিয়ে কেন চলবে? হাঙ্গর মাছের কলিজা কেমন হয় আইডোন্ট নো, পুঁটি মাছ খাওয়া হয়েছে, পুঁটি মাছের কলিজা মাছই ছোট, কলিজাও ছোটই হবে, এটি স্বাভাবিক। খুব আক্রমণাত্মক ভাবে বলতেছেন, আমি বলবো ভাই একটু ইজি হন, আমার কেমন মনে হচ্ছে আপনি খুবই জলে মাইন্ডের একটা লোক। একদিন ধরে আমি শিখাইছি, সে আমারে শিখা, শিষ্যমূল ভুলে গেছে, গুরুর স্থান ব্যাপারটা। ওকে, এটা তো কোনো সাউন্ড টাউন্ড অ্যাড হয়নি, বাট এটা একদম র ক্লিপ দেখতে পেলাম আমরা। ভাই মানে খুব অ্যাকশন দিয়ে কথাটা বুঝাইলো, গুরু শিষ্য যে এখন ভুলে গেছে, শিষ্য সময় গুরু থেকে শিখে গুরুকে ভুলে গেছে, এটাও অ্যাগ্রেসিভ ছিল। সবকিছুর মধ্যে একটা আক্রমণাত্মক ভাব দেখতে পাচ্ছি ভাই থেকে। কি রে বাজান, তুই না গিয়ে আমার মারার লাগিয়ে চিপা চাপা খুঁজতাছ? বাজান আমরা কিন্তু চিপা চাপার পোলা পাই না, আমরা ওপেন ডে খেলতে ভালোবাসি বাজান, বুঝোস না ব্যাপারটা বাজান। আই থিঙ্ক মানে এর আগে বা পরে কিছু একটা ইয়া হবে, বা একদম র ক্লিপটাই ওনারা আপলোড করতেছেন, উইচ ইজ গুড। একদম খালি গলায় ভাই বলতেছেন ওনারা চিপা চাপার মধ্যে নাই, একদম ওপেনে খেলতে পছন্দ করেন ভাই। বেয়াদবি করবা নিজের এলাকা করবা, ওকে, পাপের লগে বেয়াদবি করবা এটা কিন্তু সাজে না। বাপের সাথে বেয়াদবি সাজে না, মানে ভালো অ্যাডভাইস দিচ্ছে, বাবার সাথে কোনো ধরনের বেয়াদবি চলে না, বেয়াদবি করাই উচিত না। মানে ভাই এটা এই জায়গাটা এই পার্টটা বাজে, বাপের সাথে করা উচিতই না, কোনো এলাকায় বেয়াদবি করার কোনো প্রয়োজন নেই। নর্মালি কথা বলেন, নর্মালি কনভারসেশন করেন। বন্ধুগুলোর বানাইছে একটা আইটেম বোমা, যখন বন্ধুগুলোর এলে বাজার উড়ি, বাজারের রণসুন্দর নেতাগুলোর কয় কি রে, আজকে আবার কারে খাইবি? ও ভিডিওর লাস্ট 7 থেকে 8 সেকেন্ড জাস্ট, তারপরে এটা করে এই এই এগুলো আপনারা পারেন কিনা জানি, এটা কোথায় এটা মনে হয় কোনো একটা মুভির সাথে রিলেট হয়ে যাবে, আই ডোন্ট নো। বাট বন্ধুরা একটা বোমা, লোকজন বাজারে জিজ্ঞেস করে কারে খাবি, এত আক্রমণ কেন? মানে আপনাদের মনে ভালোবাসা নাই,
আপনাদের মনে কি মানুষের প্রতি পজিটিভ কোনো উদ্দীপনা নাই? আমার মনে হয় ছেলেটার মানে গলার জোর আছে একটা ভালো, সে লিড দিতে পারে মানুষকে, একজন লিডারের মতো তার অ্যাটিটিউড, মানে অ্যাগ্রেসিভ, মারা ফেলতে হবে, মার্বেল খেলতে হবে, এই ধরনের অ্যাটিটিউডটার মধ্যে আমি বেশি দেখতেছি। আমার বড় ভাইয়ের গায়ে হাত দিবা, হাজারো বীরের থেকে গায়েব হয়ে যাইবা। এইটা মানে এটা দিয়ে কোনো একটা ইয়া বোঝা নয়, মেবি গুলিটা কোনো আকাশে ছুড়ে মারা হচ্ছে, ক্লিয়ার না আসলে কোন জায়গাটা, কোন একটা জায়গাটা মানে আমি ক্লিয়ার হতে পারতেছি না। বাট আমি ভাই ছোট মানুষ, প্রেম সেম করি নাই, কিন্তু পছন্দ একটা হইছিল, খোঁজ নিয়ে দেখি লাঙ্গের অভাব নাই। আমি বলছিলাম আপনাদের খুবই জলি মাইন্ডেড একটা ছেলে দেখেন, চেহারার হাসি কিন্তু তাই বলতেছে, খুব ক্লিয়ারলি বলতেছে। এই যে এই ধরনের জলি মাইন্ডের হাসির কথা আমি বলতেছিলাম, আর মনে হইতেছিল যে ছেলেটা লাইক এত রুড না, এত অ্যাটিচিউড আলাদা, সে খুব সলিড একটা ভালো মনের মানুষের, এই যে চুলগুলো ফেরাটলাই দিচ্ছে, একটা হাসি দিচ্ছে, অস্থির লাগতেছে। আপনারাই বলেন কমেন্টে, একটু জানাই দেন অস্থির লাগতেছে না পুরোটারে, আসলে অস্থির লাগতেছে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। ওই ওই কি বলো, কুমিল্লা পোলা বাইনের গা হাত তুলবি, তোর হাতের নলিকাইটা হালিম রান্না খাইয়া বলাম, চিনস্তা এডি বাজান কুমিল্লা। মানুষের শরীরের অংশ দিয়ে হালিম বানায় খাইতে হবে, বিপদ বললে কোন নেতার দরকার নেই আমার ভাই। আচ্ছা আমার বড় ভাই গো ভাই ছায়া যথেষ্ট, আমার ভাই ওফ জাস্ট ছায়াই যথেষ্ট, মানে বড় ভাইদের ছায়াই এরকম। এই বয়সটা ভাই রাজপুষের বয়সে আমাদের কথা যদি বলি, আমাদের অবস্থা এরকম হইতো, আমাদের সিরিজ দেওয়া হয়েছে। ওকে এই ছিল আমাদের অবস্থা, মানে এখনকার ছেলেরা মেয়েরাও জানি না এত অ্যাগ্রেসিভ কেন, এত উত্তেজিত কেন, এত সবসময় মাথা গরম কেন। আরেকজন কি বলে একটু দেখে নি, কিছু মানুষ টাকার অহংকারের মাসে তো কথা বলে না। আচ্ছা তাতে আমার বাবা দিরা যায় না, কারণ আমার ভাইও ডুবাই থাকে, টাকা আমারও কম না। এতে বলে তারা কি হাজির করতে যাচ্ছে অথচ এত কিছুর ভিড়ে। আই স অ্যামেজিং ভিডিওটা আমি আপনাদেরকে দেখাই, মাত্র 8 বছরের একটা ছেলে, 8 বছরের ছেলেটা কত পরিশ্রম করে তার পরিবারের জন্য কিন্তু ইনকাম করার চেষ্টা করতেছে, তার হয়তো প্রিভিলেজ নাই, ভালো একটা মোবাইল ফোন দিয়ে টিকটক করাই করাই করেন যাই না, এগুলো তার করতে পারে কিনা প্রিভিলেজ তার নাই, বাট সে কিন্তু ঠিকই সবার জন্য দেখেন কষ্ট করে হইলো শাকসবজি কেটে ভেলপুরি বানায় এটা বিক্রি করে তার পরিবারকে আসলে সাপোর্ট করতেছে, কিছু একটা করে চলার চেষ্টা করছে। এরকম সুন্দর সুন্দর উদাহরণ সোশ্যাল মিডিয়াতে আছে মাশাআল্লাহ। এই ছেলেটার জন্য হলো একটা লাইক ভিডিওতে হয়ে যাক গাইস, একটা শেয়ার একটা লাইক হয়ে যাক, জাস্ট ফর দিস গেম, খুবই সুন্দর, কি সুন্দর সালাদ টালাদ দিয়ে বানায় দিচ্ছে দেখেন, আবার হাইজিন ব্যাপারটাও ক্লিয়ার রাখতেছে দেখেন, টিস্যু দিয়ে সুন্দর করে প্লেটের উপরে তারপরে দিচ্ছে, মরিচ টক টক খুব সুন্দর করে দিয়ে দিল। না আমি বলবো যে অনেস্টলি আপনি যদি দেখেন, যদি কম্পেয়ার করতেই চান বা সোশ্যাল মিডিয়াতে আসলে ইনসিডেন্টগুলোকে দেখ মানে দেখার পর একটা জিনিস এ বিচার করতে চান, আমি বলবো যে কিছু মানুষ আসলে স্ট্রাগল করতেছে লাইফে, তাদের আসলে এই সোশ্যাল মিডিয়ার এই ধরনের বিষয়গুলো, এই ভাব, এই অ্যাটিচিউড নিয়ে পড়ে থাকার সময় নেই। আর আমি বলবো যারা এগুলো করতেছে, যারা এসব অ্যাটিচিউড দেখাইতেছে, ভাব দেখাইতেছে, বা এটা নিয়ে ফুটানি করতেছে সোজা কথা, এদের ভালো সুযোগ আছে, আমি মনে করি এদেরও আল্লাহ তাআলা ট্যালেন্ট দিছে, কোনো না কোনো একটা ভালো কাজ করার প্রতিভা দিছে, বাট এই ভাব নেওয়া, এই ওই থ্রেড দেওয়া, এগুলোকে আমি সাপোর্ট করতে পারতেছি না। আমি প্রিটি শিওর আপনাদেরও নিশ্চয় কোনো মতামত আছে, এদের বেটার কিছু যদি করার কোনো আপনার যদি সাজেশন থাকে, প্লিজ ওনাদের পর্যন্ত এই বার্তাগুলো আপনারা পৌঁছায় দেবেন। সোশ্যাল মিডিয়াতে এরকম রিয়াকশন ভিডিও নিয়ে আমি প্রায় কম বেশি এসে থাকি, আপনারা যদি চান আমাকে এরকম আরও কিছু রিয়াকশন ভিডিও সাজেস্ট করতে, তাহলে ডেফিনেটলি আমি বলবো আমার যে ইমেল অ্যাড্রেস আছে সেখানে সরাসরি আপনারা এই ভিডিওগুলো সাজেশন আকারে পাঠাইতে পারেন, আর সেখান থেকে আমার টিম যাচাই বাছাই করে ফিল্টার করে যেগুলো আমাকে পাঠাবে ওগুলো নিয়ে আমি ইনশাআল্লাহ নেক্সট এপিসোডে আবার আপনাদের সামনে আসবো। যারা পরিশ্রম করে কোনো একটা সৎ উপায়ে ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য, তাদের অবস্থা পরিবর্তন করার জন্য ভালোভাবে কাজ করে যাচ্ছে, পরিশ্রম করে যাচ্ছে, তাদেরকে অবশ্যই 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 ভালো 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 ভালোভাবে সাপোর্ট করবেন। আজকের জন্য এতটুকুই গাইজ, ইনশাআল্লাহ আবার নেক্সট ভিডিওতে দেখা হবে, টিল দেন আসসালামু আলাইকুম।